বিধানসভায় এটাই হচ্ছে বিরোধী পক্ষের বেঞ্চ এবং এখানেই বসেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কার্যত আজকে যখন বিল পেশ শুরু হয় তখন বিল পেশের আগেই কিন্তু বিরোধী দলনেতা এবং কংগ্রেস বিধায়ক বাম বিধায়ক শুরু করেন এবং বিভিন্ন প্রতিবাদ এমন জায়গায় গড়া যেটা সাসপেন্ড করেন বিরোধী দলনেতাকে এবং তারপর বেরিয়ে যাওয়া নির্দেশ দেন মাসালকে বার করে দেওয়া নির্দেশ দেন স্পিকার। সেই সময় কিন্তু তুমুল হট্টগোল ডেপুটি মার্শাল অফ দি অ্যাসেম্বলি আন্দোলন করার জন্য বিক্ষোভ দেখানোর জন্য সেই বিক্ষোভে বিভিন্ন কাগজপত্র কিন্তু এখানে পড়ে রয়েছে এবং দেখা যাচ্ছে এই যে ছবি তৎকালীন তারা এসেছিলেন অনেক ছবি রয়েছে এখানে সেই বিধানসভায় একজন কর্মী রয়েছে তারা এই সময় তারা এখানে ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু বিধানকে সারিয়ে বেঞ্চগুলোকে সারিয়ে সবকিছু পরিষ্কার করে আগামী দিন বিধানসভা আবার ঠিক কিভাবে শুরু হবে তাই নিয়ে এখন ছলা পরামর্শ চলছে এবং বিধানসভা যে চারিদিকে এই বেঞ্চ পুরো বেঞ্চ সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে প্রবীর চক্রবর্তী বাংলা টাইম কলকাতা। Böyle komisyon.